গুড মর্নিং স্টুডেন্ট আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা পড়াবো তো আজ আমরা পৃষ্ঠা চৌষট্টির এই কবিতাটি পড়ব তো এই কবিতাটির প্রথমে দেখো ছবিতে তোমরা কি দেখছো যে একটি ছোটো বালক ঘুমিয়ে আছে তো এখানে কবি তার নিজের কথাটি এই বালকটির মাধ্যমে বলতে চেয়েছে এটি হচ্ছে একটি কাল্পনিক কবিতা যেটা কবি নিজে তার স্বপ্নে দেখেছে আর স্বপ্নে যেটা দেখেছে তারই বর্ণনা দিয়েছেন এই কবিতায় দেখো প্রথমে আমি এই কবিতাটা অল্প অল্প করে পড়ব আর বোঝাবো প্রথমে আছে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে তো কি বলেছে যে একদিন রাতে কবি কি স্বপ্ন দেখছে যে কেউ যেন তাকে ঢেকে তুলছে এবার সে ঘুম ভেঙে চেয়ে কি দেখছে যে কলকাতা যেন কলকাতা শহরটা যেন পুরো নড়ে যাচ্ছে সে যেন নড়ছে এক জায়গায় স্থির হয়ে নেই আর সে কলকাতার বড় বড় বাড়ি এই বর্গা কড়িগুলো যেন একে অন্যের সাথে ঠোকাঠুকি লেগে যাচ্ছে তারপর দেখা যাচ্ছে ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলে আছে দুধদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ তো এখানে কবি যে কলকাতায় যে বড়ো বড়ো ইঁটের বাড়িগুলো থাকে সে বাড়িগুলোকে গোয়ান্ডার সাথে তুলনা করা হয়েছে তিনি দেখছেন যে সে গোয়ান্ডার মতো বড় বড় বাড়িগুলো সোজে চলে যাচ্ছে এবং তার সাথে কি দরজা জানলাগুলো যেন যাচ্ছে আর কবি কলকাতা বড় বড় রাস্তাগুলোকে অজগর সাপের সঙ্গে তুলনা করা হয়েছে তিনি দেখছেন যে সেই রাস্তাগুলো যেন অযুগর সাপের মতো চলে যাচ্ছে আর সে অজগর সাপের পিঠের উপর ট্রাম গাড়িগুলো সব ধুপ করে পড়ছে দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা ঘটে হাওড়ার ব্রিজ চলে সে বেছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে এছাড়া আর কি দেখছেন হবে যেন কলকাতা শহরের যেসব দোকান বাজারগুলো আছে সেইগুলো যেন একবার উপর দিকে উঠছে আর একবার নিচের দিকে নামছে আর প্রত্যেকটি বাড়ির ছাদ যেন একটা ছাদ আর একটা ছাদের উপর যেন মাথা ঠুকছে একে অন্য একটা ছাদ আর একটা ছাদের উপর পড়ে যাচ্ছে এছাড়া কী হচ্ছে যে হাওড়ার ব্রিজটা যেন বিছে যেন একটা লম্বা বিছের সাথে মনে করেছে সে সেই হাওড়ার ব্রিজটা বিশ্বের মতো যেন যাচ্ছে আর হ্যারসন রোড মানে হ্যারসন রাস্তাটা সে হাওড়া ব্রিজ মানে পিছন পিছনে চলছে মনুমেন্টের দোল যেন খ্যাপাহাতি হাতি শূন্য দুলায় সুর উঠি আছে মাতি আমাদের স্কুল ছোট হন হন অঙ্কের বই ছোটে ছোট ব্যাকরণ এছাড়া আর কি দেখছেন যে মনুমেন্টের দোল যেন পাগল হাতির মতো মনে হচ্ছে আর কী কাছে সে যেন সেই ফাঁকা জায়গাতেই হাতি যেমন তার মাথা নাড়ে সুর দোলায় তেমন সে মনোমেন্টে দোলটা খ্যাপা হাতির মতো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সুর নাড়াচ্ছে তার মাথা দোলাচ্ছে আচ্ছা কী আছে আমাদের স্কুল ছোট হন হন অঙ্কের বই ছোটে ছোট ব্যাকরণ ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট পাখি যেন মারাতেছে পাখার ঝাপট তা এছাড়া কি দেখছে কলকাতায় যে অভিজ্ঞ যে স্কুলটা আছে সেই স্কুলটাও কিন্তু থেমে নেই সেই স্কুলটাও যেন হন হন করে ছুটে চলেছে আর তার সঙ্গে কি স্কুলের মধ্যে যেসব বই আছে অঙ্ক ব্যাকরণ এই বইগুলো ছুটছে আর কি হচ্ছে স্কুলের দেয়ালে যে ম্যাপগুলো আছে সে ম্যাপগুলো এমনভাবে ছটফট করছে যেন মনে হচ্ছে যেন পাখিরা তাদের পাখার ঝাপট মারছে আমরা যেমন দেখি পাখিরা যেমন পাখার ঝাপ আওয়াজ হয় তাদের ঝাঁপড় দিলে সেই রকম যেন স্কুলের দেয়ালের ম্যাপগুলো এরকম ছটফট করছে ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে একই পাগলাম এছাড়া কি হচ্ছে স্কুলের যে ঘন্টা সেটা কেবল ঢং ঢং করে বেজেই যাচ্ছে যতই বেলা হয়ে যাক বা যতই সময় পার হয়ে যাক না কেন সে ঘন্টা বাজারটা থামছে না সে কি তাকে লক্ষ লোক বলছে যে কলকাতা শহরটিকে যে থামো থামো কোথায় যাচ্ছে এভাবে পাগলের মতো কিন্তু কি কলকাতা শহরটা কিছুতে থামছে না লোকের কথা শুনছেই না এরপর দেখা আছে কলিকাতা শোনে না চলার খেয়ালে নিত্য নেশা তার স্তম্ভে দেয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নয় কলিকাতা যাক না কো সোজা বোম্বাই এই যে লক্ষ লক্ষ লোক কলকাতা সরকার থামতে বলছে কলকাতা কিন্তু নিজের খেয়ালই চলে যাচ্ছে সে কারো কথা শুনছে না তার মধ্যে যেন মনে হচ্ছে একটা নেশার গাছে সে যেন তার নিজের খেয়ালই চলছে সে কলকাতা শহরের দেওয়ালে থামে যেন একটা নাচের নেশা লেগে গেছে তাই সে কারো কথা শুনছে না ধরুন কবি মনে মনে কি ভাবছে যে এই যে কলকাতা যাচ্ছে এর জন্য চিন্তা তো কিছু নেই কলকাতাটা যদি সে বোম্বাই চলে যায় তাহলে তা আরও ভালো হবে এতক্ষণ ভাবছে এবার কী আছে দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেব পায়েতে নাগড়া তো কবি ভাবছে যে কলকাতায় যদি এভাবে যেতে যেতে সে বোম্বাই দিল্লি বা লাহোরে যদি চলে যায় তাহলে খুব ভালো হবে তাই কী বা সেখানে গেলে বেশ বোম্বাই মানুষ সে দিল্লির লাহোরের মানুষের মতো মাথায় পাগড়ি এবং পায়েতে নাগড়া নাগড়া মানে এক ধরনের কাপড়ের জুতো এইগুলো সে পড়তে পারবে তাই যদি কলকাতা দিল্লি লাহোরে বা বোম্বাই চলে যায় তাহলে খুব ভালো হয় কিংবা সে যদি আজ বিলাতি ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাড কোটে এছাড়া কবি আরও কি তুলন করছে যে কলকাতা যদি এখন বিলেতে মানে বিদেশে চলে যায় তাদের দেশ ছেড়ে বিদেশে চলে গেলে তাহলে তারা কি ইংরেজ হয়ে যাবে আর সে তখন বুট কোট ইংরেজদের মতো সাহেবই হয়ে যেতে পারবে কিসের শব্দে ঘুম ভেঙে গেলো যে দেখি কলিকাতা আছে কলিকাতাতে এই সব কিছু দেখার পর হঠাৎ করে কি কবির ঘুম ভেঙে যাচ্ছে আর তখন ঘুম ভেঙে সাধারণত আমরা যাদের তাই যে যেমনকার জিনিস ঠিক তেমনই আছে তো কবিও তেমন ঘুম ভেঙে দেখছে যে তার সব কিছুই স্বপ্ন ছিল কলকাতাটা ঠিক কলকাতাতেই আছে তো এই কবিতাটা তোমরা ভালো করে পড়বে মুখস্থ করবে অল্প অল্প করে পরের দিন আমরা অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো জানবো আজ এই পর্যন্তই যদি তোমাদের কিছু বলার থেকে বা জানার থেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে বা স্কুলের নাম্বার